এখানটায় গাড়িও আসে না, যে গাড়ি করে আসব আমরা। এখানে আসতে হলে একমাত্র পায়ে হেঁটে আসতে হবে। গিয়েছিলাম, এত এত লোক দেখছি না, সব বিদেশি দেখে করে আমি ফটাফট গিয়ে, আমি ইউটিউবে প্রচুর দেখেছি যে এখানে আসতে বলেছে সবাই এই চার্চটাতে। তো খুবই সুন্দর, পিছন দিকে দেখতে পাচ্ছ আশা করছি তোমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচেতা ক্রিয়েশন। আর শিমলাতে তৃতীয় দিন, আজকে আমি মল রুটে যাচ্ছি, কিন্তু যেখান থেকে যাত্রা শুরু করেছি তার ঠিক নিচেই ছিলাম আমি, তাও যাওয়া হয়ে ওঠেনি মল রুট। আজ ভাবলাম না, আজ যেতেই হবে, তাই তোমাদের পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো। আর ভিডিওটায় এই ভিডিওটাই আমার লাস্ট শিমলার ভিডিও, তো তোমরা প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করো, ভালোবাসা দিও, এটাই চাইবো তোমাদের কাছে। আর যারা যারা এখনও অব্দি সুচেতা ক্রিয়েশনসকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর প্লিজ প্রচুর শেয়ার করো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে করে মল রোডে, এখানকার শিমলার যে মল রোডটা আছে সেখানটাই। তো এখান থেকে যেখানে গাড়ি ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিচ্ছে, সেখান থেকে প্রায় আমাদের হেঁটে যেতে হবে 10-15 মিনিটের রাস্তা। তো যাই গিয়ে করে দেখা যাক কী কী আছে, কী কী শপিং করার বলবো করবো, দেখা যাক চলো। সো আমরা এই মুহূর্তে চলে এলাম শিমলার যে চার্চ আছে ওইখানটায়, ওইটা অনেক পুরনো দেখতে পাচ্ছ, চলো যাওয়া যাক। আচ্ছা অনেকটা দূর হেঁটে করে এসেছি, সেই জন্য হাঁপাচ্ছি, কথা বলতে পারছি না, রাস্তাগুলো পুরো পাহাড়ি, তো এভাবে 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 উপর উপরে করে আসতাম, সেই জন্য মজা আয়া। আমার মতো যাদের হাঁটার অভ্যাস নেই বা যারা এক্সারসাইজ করার অভ্যাস নেই, ওদেরই একমাত্র হাঁপিয়ে যাবে, সরি আমি সবার কথা কিন্তু বলছি না। আমি প্রথমে ভেবেছিলাম এটা চার্চ, বাট না এটা না, আসলে আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না, আর এখানে আমরা তেমন কিছু চিনিও না, তো সেই জন্য হাঁটছি হাঁটছি, কোথায় যাব সেটাই বুঝতে পারছি না, হাঁটছি, বাট চার্চের কাছে পৌঁছতেই হবে। A few moments later. এখানটায় গাড়িও আসে না, যে গাড়ি করে আসব আমরা, এখানে আসতে হলে একমাত্র পায়ে হেঁটে আসতে হবে, এছাড়া অ্যাম্বুলেন্সের আর মিনিস্টারের গাড়ি শুধু এদিকে আসে, এছাড়া লোকাল কোনো গাড়ি আসে না যেটাই করে তুমি আসতে পারবে, যদি আসতে চাও তাহলে পায়ে হেঁটেই আসতে হবে, তাও হাঁপিয়ে হাঁপিয়ে। কেমন আছো? নি ওই যে দূরে দেখতে পাচ্ছ সবচেয়ে উপরে আছে হনুমান ঠাকুর, অর্থাৎ জাকু টেম্পল, যেখানে আমি আগের দিন গিয়েছিলাম। তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবে না ঠিক কতটা রাস্তা হেঁটে করে আসতে হয়, যাই হোক হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাওয়ার সময় একটু ফুচকা খেয়ে নিতে হয়, তো সেই জন্য আমি একটু ফুচকা খেয়ে নিলাম। 15-20 মিনিট হাঁটার পর পৌঁছলো মনে হচ্ছে, তাও শিওর না, ভাবাচ্ছি কি করে যে লোক আসে, যাই হোক চলো দেখানো যাক, পিছনে ক্যামেরা দিয়ে দেখাই। আমার প্রচন্ড জোরে খিদে পেয়ে গিয়েছিল, সে তো সেই জন্য আমি খাবারের দোকানগুলো খুঁজছিলাম। সেই জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এত এত লোক দেখছি না, সব বিদেশি দেখে করে আমি ফটাফট বেরিয়ে গেছি, আবার গেছি জিজ্ঞেস করছি এখানে কি ইন্ডিয়ানদের জন্য কোনো জায়গা আছে, বলছে হ্যাঁ থাকবে না কেন, তারপর গেছি, গিয়ে করে দেখি প্রচুর ভিড়, খাবার অর্ডার করে খাবার আসতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তো বেরিয়ে চলে এসেছি মাল রোড ঘুরি, ঘুরে ঘুরে পাখিটা দেখি অন্য কোথাও যদি কিছু পেয়ে যায় খেয়ে নেব। 2000 years later
সো ঘুরতে ঘুরতে চলে এলাম খাবারের দোকানে। আমার অল টাইম ফেভারিট মোমো, মাস্ট, যেখানেই যাই আমি শুধু মোমোই খাই। তোমরা আবার এটা ভেবো না এত এত খাবার দেখে সব আমি একাই খেয়েছি, একদমই না, আমি সবাইকে দিয়ে করেই খাই। খেয়ে করে বেরিয়ে গেলাম আবারও ঘুরতে। কোথায় যাব ভাবছি, সবকিছু এত এত দাম না, কিছুই নেওয়ার মতো না। তাও আমি একটা শিমলা স্পেশাল জ্যাকেট নিয়েছিলাম এখানকার স্পেশাল যে দোকান ছিল সেটা থেকে, খুব দাম নিয়েছে, তাও ভাবলাম একটা নেওয়া যেতে পারে। যেহেতু এখানে এসেছি, এখানে স্পেশাল কিছু একটা নিয়ে যেতে হবে। আর তোমরা চারিদিকে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছ, ঠিক কতটা সুন্দর, একদম বিদেশের মতো। ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, বাট প্রচণ্ড ভিড়ও ছিল আর প্রচণ্ড সুন্দরও দেখতে ছিল। বাটার দোকানে ঢুকে গেলাম, দেখে করে নেব না জানি, তাও দেখছি। দেন এই জায়গাটায় সবাই ছবি তুলছিল, তাই আমিও ভাবলাম একটু ছবি তুলি। আর এদিকের কুকুরগুলোকে দেখতে পাচ্ছ কত কিউট, আমার ধরে চটকাতে মন চাইছিল, বাট আমি তো ভয় পাই না, তো সেজন্য আমি ওদেরকে ধরার সাহসটা ঠিক করে উঠতে পারিনি। দেন এখান থেকে শিমলার পুরো ভিউটা দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল, এখানে বসে থাকার মন চাইছিল, মানে বলার মতো না, এতটা সুন্দর। কিন্তু সময় নষ্ট করার মতো সময় আমার হাতে ছিল না, তো সেই জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। দেন একজনকে জিজ্ঞাসা করলাম কোন দিক দিয়ে চার্চে যাব, উনি বললো এ রাস্তা দিয়ে করে উপরে চলে গেলেই চার্চ আছে, তো সেই মতো উপরে চলে গেলাম। ফাইনালি চলে এলাম চার্চে। আমি শিমলাতে আসার আগে এত এত ভিডিও দেখেছি চার্চের, তো এখানে আসার খুব ইচ্ছে ছিল আমার, তো ফাইনালি এসে করে আমার সত্যি খুবই ভালো লাগছিল। আমি হয়তো বা আমার আনন্দটা এক্সপ্রেস করে উঠতে পারছি না, খুবই আনন্দ লাগছিল। ফাইনালি অনেক দূর উঠতে 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 পৌঁছে গেলাম সেই চার্চের কাছে, যেটা ভিডিও আমি ইউটিউবে প্রচুর দেখেছি যে এখানে আসতে বলেছে সবাই এই চার্চটাতে। তো খুবই সুন্দর, পেছন দিকে দেখতে পাচ্ছ আশা করছি তোমরা, তো পুরো চারদিকের পরিবেশটা ঠিক অনেকটা এরকম, অনেক ক্রাউড আছে, অনেক লোকজন হয়েছে। আর এখানে আমাদের আমার ঠিক পেছন দিকে আছে হচ্ছে দেখো জাতীয় পতাকা। Oh my god! Wow! খুব সুন্দর লাগে যখন ভারতের জাতীয় পতাকাকে এভাবে উঠতে দেখি। তো চলো যাই এদিক ওদিক করে একটু ঘুরি ফিরি। Thank you.
গানের তালে তালে জলগুলো উঠছিল। তোমরা, আমি দিতে পারবো না গানটা, সেজন্য কারণ কপিরাইট ক্লেম চলে আসবে, সেজন্য হয়তো বা তোমরা বুঝতে পারছো না। ভিডিওটা এখানেই এন্ড করছি, শিমলার ভিডিও এখানেই শেষ। তোমাদের অনেক 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 থ্যাংক ইউ, তোমরা শিমলা আর মানালির ভিডিওতে এত এত আমাকে ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।